এ গাইস, কেমন আছো তোমরা? আমাদের এ অন রয়্যাল পাস কিন্তু অলরেডি চলে আসছে, আর উইক ওয়ান এবং উইক টুর মিশন তোমরা কিভাবে কমপ্লিট করবে তোমাদের দেখিয়ে দেবো। গাইস, ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশন অন করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ফার্স্ট অফ অল, আমাদের যে উইক ওয়ান আছে এর মিশনগুলো তোমাদের কীভাবে কমপ্লিট করবে এখানে দেখাই দিতেছি। দেখো, প্রথম যে মিশন আছে, উইন এ ক্লাসিক ম্যাচ ওয়ান টাইম উইথ ওয়ারিং এ মিলিটারি বেস লেভেল থ্রি। তার মানে আমার যে বেস আছে লেভেল থ্রি, এটা পড়ে কিন্তু তোমাদের যদি ক্লাসিক ম্যাচে একটা উইন করো তাহলে কিন্তু এই মিশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দুই নম্বর যে মিশন আছে এলইডি, মানে যারা এটা রয়্যাল পাস নিয়েছে তারা এটি পূরণ করতে পারবে। এখানে দেখো, ইউজ ব্যান্ডেজ 20 টাইম ইন ক্লাসিক মোড, মানে ব্যান্ডেজ আছে না, ব্যান্ডেজ যদি 20 টাইম ইউজ করো তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে দুই নম্বরে। তারপর এখানে তিন নম্বর মিশনে কি বলছে, ট্রাবল মোড টিউন 3000 মিটার অপারেটিং সিস্টেম ভেরিকেল অ্যান্ড ম্যারাডো ওপেন টপ ইন ক্লাসিক মোড। মানে আমাদের যে ক্লাসিক মোডের নতুন গাড়ি আসছে না ম্যারাডো, ওই গাড়ি যদি তোমরা মানে 3000 মিটার ট্রাভেল করো, মানে যদি ড্রাইভিং করো তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। চার নম্বর মিশনে কি বলছে, উইক অনলি স্পিড 100 মিনিটস ইন ম্যাচ, এটা তো তোমরা বুঝোই। এরপর এখানে পাঁচ নম্বর মিশনে কি বলছে, দেখো, একোয়েপ এন টু ফ্রেমাস উইথ ফুল অ্যাটাচমেন্ট দি সেম টাইম ইন 5 ক্লাসিক ম্যাচ। তার মানে কি করতে হবে জানো, তোমরা যে ম্যাচ খেলো না, খেললে তোমাদের ধরো যে কোনো এক ধরনের গান নিতে হবে, তোমরা দুই পাশে ধরো দুইটা একেএম নিলে ওইটা নিয়ে কিন্তু একটা ম্যাচ শেষ করতে হবে, এরকম কিন্তু 5টা ম্যাচ তোমাদের কমপ্লিট করতে হবে, তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। এখানে 6 নম্বর মিশনে কি বলছে, কমপ্লিট 5 ম্যাচ উইথ ফ্রেন্ড ইন ক্লাসিক মোড অন ব্যাটার রয়্যাল ড্রাগন বল সুপার। মানে আমাদের যে ব্যাটার রয়্যাল থিম মোড আসছে না, তিনটা র্যাঙ্কিং মোড, এই মোডে যদি তোমরা ফ্রেন্ডদেরকে নিয়ে যদি 5টা ম্যাচ খেলো তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরে এখানে 7 নম্বর মিশনে কি বলছে, পিক আপ দিস প্লেয়ার গান 3 মিটার উইথ টিমমেট ইন ক্লাসিক মোড। মানে তোমাদের ফ্রেন্ডকে নিয়ে তোমরা যদি 3 ম্যাচে 3টা প্লেয়ার গানে পিক করো তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। এখানে 8 নম্বর মিশনে কি বলছে, গিভ 20 লাইক ইন টিমমেট। মানে তোমাদের যে সময় তোমরা ম্যাচ খেলো, ম্যাচ থেকে বেরোয় আসার সময় আর যদি লাইক দিয়ে দাও তাহলে কিন্তু তোমার এরকম করে 20 বার দিলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে মিশনটা। পরে এখানে 9 নম্বর মিশনে কি বলছে, কমপ্লিট 3 ম্যাচ ইন ড্রাগন বল সুপার থিম মোড অ্যান্ড ব্যাটার রয়্যাল ড্রাগন বল সুপার। তার মানে আমাদের যে নতুন ব্যাটার রয়্যালের মুড আসছে, এখানে যদি তোমরা 3টা ম্যাচ গেম প্লে করো তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। এরপর দেখো, 10 নম্বর যে মিশন আছে, উইক অনলি অ্যান্ড লগ ইন ইনটু গেম ইজ টোটাল 3 ডে। মানে তোমরা 3 দিন লগ ইন করলে অটোমেটিক তোমাদের এটা কালেক্ট হয়ে যাবে। পরে এখানে 10 নম্বর মিশন কি বলছে, দেখো, ইকুইপ লেভেল 4 আর্মার 1 টাইম ইন ব্যাটার রয়্যাল ড্রাগন বল সুপার। মানে আমাদের যে আনর্যাঙ্কিংয়ের নতুন একটা ম্যাপ আসছে না, ওইখানে যায় যদি ওই যে লেভেল 4 যে বেস আছে, মানে ওইটা যদি তোমরা ইউজ করো একবার তাহলে তোমাদের কিন্তু এই মিশন কমপ্লিট হয়ে যাবে। এখানে 11 নম্বর মিশনে কি বলছে, পিক আপ কার 90। তার মানে কার 90 যদি তোমরা একবার পিক করো মানে যে কোনো ম্যাপে তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরে আমাদের উইক টুর যে মিশনগুলো তোমরা কীভাবে কমপ্লিট করবে চলো দেখাই দিতেছি। দেখো, আমাদের প্রথম মিশনে কি বলছে, ইউজ অ্যাডেলান ইন সুইস ইন 6 টাইম ইন ক্লাসিক মোড। মানে যে আমরা হেলথ বাড়ানোর জন্য যে ইঞ্জেকশন নিই না যে মানে আছে, ওইটা কিন্তু তোমরা যদি 6 টাইম নেও তাহলে কিন্তু তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের যে 2 নম্বর মিশন আছে, উইক টুর পিক অফ স্মোক গ্রেনেড 5 ম্যাচ ইন ক্লাসিক, মানে 5 মাসে 5টা স্মোক যদি তোমরা পিক করো তাহলে তোমার এদের কমপ্লিট হয়ে যাবে। এখানে 3 নম্বর মিশনে কি বলছে, সার্ভাইভার টোটাল 60 মিনিট ইন ক্লাসিক মোড ইন ব্যাটার রয়্যাল ড্রাগন বল সুপার। মানে আমাদের যে আনর্যাঙ্কিং মোড আছে না, ওই যে নতুন ম্যাপ আসছে, এখানে যদি তোমরা 60 মিনিট গেম প্লে করো তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরে এখানে 4 নম্বর মিশনে কি বলছে, উইক টু অনলি স্পিড 100 মিনিটস ইন ক্লাসিক মোড। মানে 100 মিনিট করে যদি গেম প্লে করো তাহলে তোমাদের কিন্তু এখান থেকে মিশনগুলো কমপ্লিট হবে। এখানে 5 নম্বর মিশনে কি বলছে, এলিমিনেটেড 10 এনিমিস উইথ এরেস্টার রাইফেল ইন পোসিং ইন ইরাঙ্গেল ইন ক্লাসিক মোড। মানে ইরাঙ্গেল ম্যাপে তোমরা যদি M4 AKM স্কারেল এসব গান দিয়ে যদি এনিমি পোসিংকি বৈশা যদি 10টা এনিমি মারতে পারো তাহলে তোমাদের কিন্তু এই মিশন কমপ্লিট হবে। পরের মিশনে কি বলছে, এলিমিটেড 4 এনিমি উইথ M24 ইন ক্লাসিক মোড। মানে M24 দিয়ে তোমরা যদি যে কোনো ক্লাসিক মোডে যদি মানে 4টা এনিমি মারতে পারো তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরের মিশনে কি বলছে, দেখো, মানে টিম বুস্ট, আর তোমরা যদি লেভেল 3 যে মানে হেলমেট আছে না, ওইটা পরে যদি ক্লাসিক ম্যাচে 3টা ম্যাচ উইন করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। আর এটা যদি র্যান্ডমের তোমাদের ফ্রেন্ডরাও যদি হয় তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে, সমস্যা নেই। পরের মিশনে এখানে কি বলছে, দেখো, এলিমিটেড
10 enemy with headshot in classic mode. মানে ক্লাসিক ম্যাচে তোমরা যদি মানে 10টা এনিমি হেডশট দিয়ে মারতে পারো তাহলে তোমাদের এই মিশন কমপ্লিট হয়ে যাবে। পরে দেখো এখানে যে মিশনটা আছে এখানে কি করতে হবে তোমাদের জানো, দেখো না এখানে আমি স্ক্রিনে দেখাই দিচ্ছি আমাদের যে ড্রাগন বল সুপার মোটরস না ওইখানে তোমাদের কিন্তু মানে আকাশে ফ্লাই করে একটা ফায়ার করতে হবে, তাহলে কিন্তু তোমাদের এই মিশন এটা কমপ্লিট হয়ে যাবে। পরে মিশনে কি বলছি, উইক অনলি টু লগ ইন ইনটু টিস গেম অনলি টোটাল অফ থ্রি ডে, মানে আজকে লগ ইন করছো আর দুই দিন লগ ইন করলে তোমাদের এই মিশন অটোমেটিক মানে কমপ্লিট হয়ে যাবে। গাইস এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।